সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই করে আছো সামাজিক দূরত্ব বজায় রেখে চলছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ এর একটা ছবি দেখতে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদেরকে গোলাপ শিক্ষক পরিচিতি, আমার পরিচিতি, পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ, বিষয় ফিনান্স ব্যাংকিং ও বিমা, দ্বিতীয় পাঠ ঘোষণা। আজকের পাঠের বিষয় শিকন ফল। পাঠ শেষে শিক্ষার্থীরা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে জানবে, বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে জানবে, বাণিজ্যিক ব্যাংকের হাতিয়ার বা রক্ষা কবচ সম্পর্কে জানবে, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস সম্পর্কে জানবে, বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্য সম্পর্কে জানবে। বাণিজ্যিক ব্যাংক যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমানত সংগ্রহ, ঋণ দেওয়া ও অন্যান্য আর্থিক কাজ সম্পন্ন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংক হলো একটি মুনাফা ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ও মধ্যস্থতাকারী। সাধারণভাবে যে আর্থিক প্রতিষ্ঠান ব্যবসায়িক উদ্দেশ্যে গঠিত হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এমএন মিশ্র এর মতে, যে ব্যাংক জনগণের আমানত গ্রহণ করে এবং স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাণিজ্যিক ব্যাংক দেশের শিল্প বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন রকম অবদান রেখে চলেছে। নিম্নে বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য তুলে ধরা হলো। সংগঠন, বাণিজ্যিক ব্যাংক অংশীদারী, যৌথ মূলধনী কিংবা সমবায় হিসেবে সংগঠিত হতে পারে। ঋণের ব্যবসা, বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত ঋণের ব্যবসা করে থাকে, অর্থাৎ অর্থের কারবারের প্রধান বৈশিষ্ট্য। মুনাফা অর্জন, মুনাফা অর্জনের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে। আমানত গ্রহণ, জনগণের নিকট হতে আমানত গ্রহণ করা বাণিজ্যিক ব্যাংকের প্রধান ব্যাংকিং কার্যক্রম। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে এই আমানত সংগ্রহ করে। ঋণ সৃষ্টি, আমানত দ্বারা ঋণ ও বিনিয়োগ সৃষ্টির মাধ্যমে মুনাফা অর্জন করা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ। ব্যাংক গ্রাহককে বিভিন্ন ধরনের ঋণ ও বিনিয়োগ দিয়ে থাকে। বিনিময় চেক, চেক ইস্যু করে নগদ লেনদেনের ব্যবস্থা করে থাকে বাণিজ্যিক ব্যাংক। স্বল্প মেয়াদী ঋণ, মুদ্রা বাজারে স্বল্প মেয়াদের জন্য ঋণ বিতরণ করা বাণিজ্যিক ব্যাংকের একটি অসাধারণ বৈশিষ্ট্য। ঝুঁকি গ্রহণ, ঋণের ক্ষেত্রে ঝুঁকি নিয়ে মুনাফা অর্জন করার প্রয়াস পায় বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস। ঋণের সুদ, বিল বাচ্চাকরণ, বিনিয়োগ, ঋণের দলিল ইস্যু, লকার ভাড়া দেওয়া, শেয়ার অবলেখক, ওচি হিসাবে দায়িত্ব পালন, ওচি অর্থাৎ আইন, বাণিজ্যিক ব্যাংকের আত্মরক্ষার হাতিয়ার বা রক্ষা কবচ, নগদ অর্থ জমা রাখা, চাহিদা মাত্র দেয় ঋণ ও স্বল্প মেয়াদী ঋণ, বাত্রাকৃত বিল সমূহ, উত্তম বিনিয়োগ, হস্তান্তরযোগ্য জামানতের বিপরীতে দেয় ঋণ, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস প্রাপ্ত আমানত, বাণিজ্যিক ব্যাংকের মূলধনের প্রধান উৎস পরিশোধিত মূলধন। বাণিজ্যিক ব্যাংকগুলো উদ্বর্তপত্র তৈরি করতে হয় 1991 সালের ব্যাংকিং কোম্পানি আইন। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক ঋণ নিয়ে কারবার করে থাকে এবং দেশের উন্নয়নে উভয় ব্যাংকের ভূমিকাই গুরুত্বপূর্ণ। কিন্তু এই দুই প্রকার প্রতিষ্ঠানের মর্যাদা, সংগঠন ও কার্যাবলীতে মৌলিক পার্থক্য রয়েছে। নিম্নে বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের পার্থক্য তুলে ধরা হলো। গঠন, বাণিজ্যিক ব্যাংক দেশের কোম্পানি ও ব্যাংকিং আইন অনুযায়ী গঠিত হয়ে থাকে।
অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিশেষ আইনের মাধ্যমে গঠন করা হয়ে থাকে। উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে ঋণের ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জন করা। অপরদিকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং ব্যবসা ও মুদ্রা বাজার অভিভাবক হিসেবে সামগ্রিক স্বার্থে কাজ করে। আমানত গ্রহণ, বাণিজ্যিক ব্যাংক জনগণের নিকট হতে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত গ্রহণ করে থাকে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক জনগণের নিকট হতে কোনো প্রকার আমানত গ্রহণ করে না। নিয়ন্ত্রণ, বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। মালিকানা, বাণিজ্যিক ব্যাংক সরকারি বেসরকারি ও সরকারি বেসরকারি মালিকানায় হয়ে থাকে, অপরদিকে কেন্দ্রীয় ব্যাংক সরকারি মালিকানায় হয়ে থাকে। সংখ্যা, একটি দেশে একাধিক বাণিজ্যিক ব্যাংক থাকে বা থাকতে পারে, অপরদিকে একটি দেশে একটিমাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে। নোট প্রচলন, বাণিজ্যিক ব্যাংক নোট ও মুদ্রার প্রচারে সাহায্য করে থাকে, অপরদিকে কেন্দ্রীয় ব্যাংক এককভাবে দেশের নোট প্রচলন করে থাকে। নিকাশ গড়, বাণিজ্যিক ব্যাংক নিকাশ গড় পরিচালনা করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের পারস্পরিক লেনদেন নিষ্পত্তির জন্য নিকাশ গড় পরিচালনা করে থাকে। বৈদেশিক মুদ্রা, বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি সাপেক্ষে বৈদেশিক মুদ্রা লেনদেন করে থাকে। বাড়ির কাজ, ব্যাংককে দাঁড় করা অর্থে দাঁড়ক বলা হয় কেন ব্যাখ্যা করো, এটা তোমরা পড়বে। তোমাদের সবাইকে ধন্যবাদ, গোলাপ ফুলের শুভেচ্ছা, তোমরা সবাই ভালো।